আচ্ছা, দূর দূরান্ত থেকে যে যে ডিস্ট্রিক্ট থেকে আরমান ইংলিশ ফোনে কল করছে তাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আজকে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের দ্বিতীয় পর্ব করবে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব ট্যাগ কোশ্চেনের প্রথম পর্বটা করার জন্য। কারণ প্রথম পর্ব ট্যাগ কোশ্চেনের মূল পর্ব, অর্থাৎ মূল পর্ব যদি না করো দ্বিতীয় পর্বটা অতটা তোমাদের ভালো লাগতে নাও পারে। অর্থাৎ ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা যে ঘটনাগুলো জেনেছিলাম, যে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা কি ফলো করব, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা, যে শব্দটা থাকে সেই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। অর্থাৎ একটা ভার্বের উপর ডিপেন্ড করে আমরা কখনো ডু নট, কখনো ডিড নট, কখনো ডাজ নট লিখি। অর্থাৎ আমরা একটা নোট দিয়েছিলাম ভার্ব ওয়ান থাকলে ডু নট, ভার্ব টু থাকলে ডিড নট, এস বাই এস থাকলে ডাজ নট। তবে মজার ব্যাপার হচ্ছে যে আমরা বলেছিলাম যে এস বাই এস থাকলে 100% ডাজ নট হবে, তবে তবে সাবজেক্ট যদি দে হয়ে যায় তাহলে ডাজ নট আমরা লিখতে পারবো না, আমরা লিখবো হচ্ছে ডু নট। অর্থাৎ সাবজেক্টটা দে হবে বুঝবো কিভাবে, আমরা আলোচনা করে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে অর্থাৎ শুরুতে যদি এভরিবডি, নো বডি, এনিবডি, সামবডি, আফটারঅল কোনো বডি থাকে তাহলে আমরা সাবজেক্টটা দে হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়া দে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা পরবর্তী আলোচনায় শিখবো। এছাড়া আমরা বলেছিলাম সাবজেক্টটা আইএনজি যদি হয় ইট হবে, এভরিথিং, সামথিং, নাথিং, গোয়িং, রাইটিং। যাই হোক, আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় পর্ব। অর্থাৎ প্রথম ক্লাসটা যারা করেনি তারা অবশ্যই প্রথম ক্লাস করে নিবে, এবং দ্বিতীয় পর্ব দুইটা রুলস নিয়ে আমরা আলোচনা করছি, খুবই ইম্পর্টেন্ট রুলস। যে রুলস গুলো তোমরা ট্যাগ কোশ্চেন যারা পারো ভালোভাবে প্রথম ক্লাস করার পরে দেখতেছো আমি 80% ট্যাগ কোশ্চেন পারি, বাকি কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রবলেম দেখা দিচ্ছে, সেই প্রবলেমটা আমরা এখন সলভ করবো। এবং কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলেন যে স্যার হু কেয়ার্স এর ট্যাগ কোশ্চেনটা কি হবে। এখানে হু কেয়ার্স ট্যাগ কোশ্চেনটা আমরা লিখতে পারি ডন্ট দে, তা আমরা কি লিখবো ডন্ট দে। এখানে এক নাম্বার, দুই নাম্বার আরেকটা প্রশ্ন করেছিল আই থ্যাংক ইউ, অর্থাৎ থ্যাংক ইউ ট্যাগ কোশ্চেনটা কি হবে। এখানে আমি তোমাদের একটা নর্মাল প্রশ্ন করতে চাই, প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে থ্যাংক ইউ, অর্থাৎ কেউ কোনো কাজ যদি করে তাহলে আমরা কি করি তাকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। যেমন মনে করো সে আমার একটা কাজ করে দিয়ে তাকে আমি কি করলাম ধন্যবাদ জানাচ্ছি, তাহলে সাবজেক্ট আইটা উজ্জ্বল থাকে তাহলে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই। তাহলে এখানে আইটা সাবজেক্ট থাকে, তাহলে আমরা এখানে ডনটা লিখতে পারি। যাই, এটা আমাদের পর্ব না, আমাদের পর্ব হচ্ছে ইম্পর্টেন্ট যে দুইটা নিয়ম দেখছো, এই দুইটা নিয়ম নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বোর্ডে যে নিয়মগুলো লেখা দিচ্ছি সেই লেখাটি একটু মনোযোগ সহকারে ফলো করো। দেখো এখানে আছে নিয়ম এক, মূল এই যে মূল, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর এই যে ওয়ার্ডগুলো 3, 4, 5, 6টা, মানে 6টা ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডগুলো, অর্থাৎ এইগুলো যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে তখন কিন্তু আমরা সাবজেক্টটাকে শিপ হিসাবে ব্যবহার করবো। এছাড়া কোনো দেশের নাম যদি আসে বাংলাদেশ, এটা আমরা শিপ হিসাবে ব্যবহার করবো। আফটার অল আমি যেটা বোঝাতে চাচ্ছি, আজকে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে, তাহলে সাবজেক্ট হচ্ছে মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর এগুলো সাবজেক্ট হিসাবে বসলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে কি শিপ। যেমন এক্সাম্পল গ্রাম ফলো করছি, যে কোনো নদীর নাম যদি আসে আমরা সাবজেক্টটা সি ব্যবহার করবো। এছাড়া আমরা আরেকটা ব্যবহারটা বুঝি, আর এই যে আর যে কথাটা আছে, আর্থ হচ্ছে এখানে আমরা আর পৃথিবী, অর্থাৎ এটা থাকলে আমরা সাবজেক্টটা সেই হিসাবে ব্যবহার করবো। এখন লজিক এবং যুক্তি অনুযায়ী সেটা কেন ব্যবহার করবো প্রশ্ন থাকতে পারে। দেখো এই পৃথিবীতে আমরা বেঁচে আছি অর্থাৎ মায়ের গর্ভে, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যে আমরা বেঁচে আছি অর্থাৎ একটা মাছ সন্তান ধারণ করতে পারে, অর্থাৎ নদীর মধ্যে অনেক মাছ বা বিভিন্ন কিছু থাকতে পারে, অর্থাৎ এই অনুযায়ী আমরা কি করি সি ব্যবহার করি। অর্থাৎ এখানে মা তো জন্মদাতা, তা সি ব্যবহার করি, কিন্তু এখানে আমরা হি ব্যবহার করবো না। তাহলে আগে এখানে বোঝা গেল। তবে আরেকটা জিনিস তোমাকে ব্যবহার মানে বলে দিতে বাধ্য হচ্ছি, অর্থাৎ ডেথ, মৃত্যু, অর্থাৎ ডেথ যদি থাকে যেটা খুবই মানে হার্ড, মানে খুব হার্ডলি, সেটাকে আমরা হি ব্যবহার করতে পারি। ডেথ, ডেথ মানে মৃত্যু, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা হার্ডলি, এটা খুব কঠোর, এই জন্য আমরা এটাকে হি ব্যবহার করতে পারি। এখন আমরা যেটা মূল কথা আসছি, এখানে ইজ এন্ড সি, উত্তরটা কি হবে, ইজ এন্ড সি। তাহলে আমরা ইজ এন্ড সি লিখছি, এখানে আমরা ইজ এন্ড সি লিখছি, যদি ওয়াজ থাকতো আমরা ওয়াজ এন্ড সি লিখতাম, এখানে যদি ওয়াজ থাকতো আমরা ওয়াজ এন্ড সি লিখতাম। ক্লিয়ার? আচ্ছা এখন দ্বিতীয় এক্সাম্পল দেখো, যে আমরা বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ নট অনলি বাট অলসো যুক্ত কোনো সেন্টেন্স থাকলে, অর্থাৎ নট অনলি বাট অলসো, যেমন দেখো নট অনলি বাট অলসো বা নট ডট ডট বাট অথবা আইদার অর নাইদার নট, এমন কোনো কথা, এমন কোনো ওয়ার্ড সেন্টেন্স এর মধ্যে থাকলে তখন আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে অবশ্যই অবশ্যই সাবজেক্টের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশটাকে সাবজেক্ট হিসেবে ধরবো। অর্থাৎ প্রথম সাবজেক্টকে আমরা কাউন্ট করবো না, দ্বিতীয় সাবজেক্টকে কাউন্ট করে ট্যাগ কোশ্চেন করবো। আমরা একটা এক্সাম্পলটা দেখি,
not only Arfan but also his friend. এখানে দেখো not only Arfanটাকে আমরা কেটে দিয়েছি কারণ Arfanটা আমরা প্রথমটা ধরতে পারবো না but also বলে যে দ্বিতীয় অংশ সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে টার্গেট করব আপনারা এখানে আর আছে উত্তর হবে aren't they তো কি হবে aren't they তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আস্তে আস্তে দুইটা একটা নিয়ম করে যদি শিখি আমাদের এই নিয়মগুলো কমপ্লিটলি মনের মধ্যে গেঁথে যাবে তারপর আমরা অবশ্যই ভুলবো না আর যদি একসাথে অনেকগুলো নিয়ম করতে যাই তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে সমস্যা হতে পারে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি আমার জন্য তোমরা অবশ্যই দোয়া করবে আমি যেন তোমাদের সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ।